হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ভূগোলের বাইট ছাপ অধ্যায়টি আমি আলোচনা করব। চিত্র সহযোগে তোমরা কিন্তু একেবারে প্রথম থেকে কিন্তু শেষ অবধি কিন্তু ভালো করে পিছনে দেখবে, তাহলে কিন্তু আমি নিশ্চিত কিন্তু তোমাদের বায়ুর ছাপ অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন কিন্তু তোমাদের সমস্যা হবে না, এবং এইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে কিন্তু একেবারেই কিন্তু মিস করবে না। তাহলে চলো শুরু করা যাক। বায়ুর ছাপ পড়ার আগে তোমাদের এই কোয়েশ্চেনগুলো কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে? তারপরে আমি আলোচনা করছি যে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1300.25 মিলিবার এবং সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান, এবং ব্যারোমিটার প্রথম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী টেরি শেলি। কিন্তু আধুনিক ব্যারোমিটার, যেটা বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি ব্যারোমিটার, কে আবিষ্কার করেছিলেন না ফর্টিনার ব্যারোমিটার, সেটা দেখে নাও। নেক্সট মেন টপিকে ফিরে আসা যায়। তাহলে বায়ুর চাপ কাকে বলে? বায়ুর চাপ বলতে ভূপৃষ্ঠে প্রতি একক বর্গমিটার স্থানের উপর যে পরিমাণ বল বা ফোর্স কাজ করে তাকে বলা হয় বায়ুর চাপ। বায়ুর চাপ এককে কি না, বায়ুর চাপ একক হচ্ছে মিলিবার বা পাস্কেল। মিলিবার হচ্ছে ছোটো হাতের MB, ঠিক আছে? আর পাস্কেল, তাহলে বায়ুর চাপ মাপার এককের নাম কি মিলিবার বা পাস্কেল? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি না ফর্টিনার ব্যারোমিটার? বায়ুর চাপ কয় প্রকার? বায়ুর চাপ দুটি, উচ্চচাপ আর নিম্নচাপ। আর সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? না 1300.25 মিলিবার। উচ্চচাপ কাকে বলে? না 1300.25 মিলিবারে যদি বেশি হয়, বায়ুর চাপ যদি 1300.25 মিলিবারে বেশি হয় তখন তাকে বলা হয় উচ্চচাপ, আর 1300.25 মিলিবারে যদি কম হয় তখন তাকে বলা হয় নিম্নচাপ। এই বেসিক আইডিয়াটা কিন্তু মুখস্থ করতে হবে। এবং সবসময় মনে রাখবে বায়ু কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাব হয়। বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাব হয়। তাই বায়ু প্রবাহ হয় কী কারণে যদি প্রশ্ন বলে, বায়ু প্রবাহ হয় হচ্ছে চাপের পার্থক্যের কারণে। কারণ আমরা জানি সবসময় যেন বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহ হয়। এবং তাহলে বায়ুর চাপ আবার এককের নাম কি মিলিবার বা পাস্কেল। নেক্সট, তাহলে উচ্চচাপ এবং নিম্নচাপ, তাই বায়ুর চাপ চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের প্রথমে উচ্চচাপ এবং নিম্নচাপের যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু একেবারে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে চলো, উচ্চচাপ, উচ্চচাপ মানে মনে করবে যে কোনো একটা অঞ্চল শীতল অঞ্চল, মনে করো যে মেরু অঞ্চল, মেরু। এখানে উচ্চচাপ পড়তে গেলে মনে রাখবে যে মেরু অঞ্চল। আর নিম্নচাপ অর্থাৎ গরম অঞ্চল, এখানে কিন্তু উদাহরণ হিসাবে মনে রাখবে, সবসময় মনে রাখবে যে নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে? তাহলে উচ্চচাপ হচ্ছে শীতল অঞ্চল, তাহলে এই উচ্চচাপ হচ্ছে শীতল অঞ্চল, উদাহরণে কি মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে শীতলের কারণ কি না, এই কারণগুলো সবসময় জন্য মুখস্থ রাখতে হবে। মেরু অঞ্চলে শীতলের কারণ কি না, পৃথিবীর আবর্তন গতি, জলীয়বাষ্পের পরিমাণ, উষ্ণতার পরিমাণ, বায়ুর চাপ এবং ঘনত্ব। এই যে পাঁচটি পয়েন্ট আছে, এই পাঁচটি পয়েন্ট কিন্তু পুরো বইটা কিন্তু ডিসকাস করা রয়েছে, ঠিক আছে? তাই এই পাঁচটি পয়েন্ট কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, যে পৃথিবীর আবর্তন গতির পরিমাণ, জলীয়বাষ্পের পরিমাণ, উষ্ণতার পরিমাণ, বায়ুর চাপ এবং ঘনত্ব। তাহলে উচ্চচাপ, আমি তোমাদের এমন একটা ট্রিক বলে দিচ্ছি যে তোমরা কিন্তু সহজেই কিন্তু আলোচনা করতে পারবে, তাই তোমরা কিন্তু ভিডিওটাই কোনোভাবে কিন্তু স্কিপ করবে না, ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে উচ্চচাপের প্রধান কারণ হচ্ছে শীতল হওয়া। উদাহরণস্বরূপ আমি বলতে পারি একটা মেরুচাপ, মেরু অঞ্চল হচ্ছে উচ্চচাপ অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে উচ্চচাপের কারণ কি না, পৃথিবীর আবর্তন গতি কম, জলবাষ্পের পরিমাণ কম, উষ্ণতার পরিমাণ কম। উষ্ণতা কম বলে তো শীতল, ঠিক আছে? উষ্ণতার পরিমাণ কম, বায়ুর চাপ বেশি বলে উচ্চচাপ মনে রাখবে, আর ঘনত্ব হচ্ছে বেশি। এবং এর ঠিক বিপরীত অবস্থাগুলো হচ্ছে নিম্নচাপ। তাহলে একটা পয়েন্টগুলো মনে রাখলে কিন্তু, তাহলে পৃথিবীর আবর্তন গতি উচ্চচাপে কম ছিল, নিম্নচাপে হচ্ছে বেশি হবে। নিম্নচাপ হওয়ার এটা মনে করো পৃথিবী, তাহলে পৃথিবীর যে আবর্তন গতি যদি বেশি হয় তাহলে বায়ু কী হবে, বায়ু তাহলে বায়ুটা ছিটকে চলে যাবে। তাহলে বায়ু যদি কোনো একটা স্থান থেকে ছিটকে চলে যায় তাহলে সে কী হবে, সেখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি করবে। এবং অন্য স্থানে কী হয় না, বিক্ষিপ্ত বায়ু যেখানে পড়ে সেখানে হচ্ছে উচ্চচাপের সৃষ্টি করে। তাই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি উচ্চচাপ অঞ্চলে সবসময় যেন কম মনে করবে, কারণ নিম্নচাপ অঞ্চলে বেশি, এই কারণে বিক্ষিপ্ত বায়ু সেখান থেকে অন্য স্থানে চলে যায়, তাই সেখানে নিম্নচাপে বিরাজ করে, ঠিক আছে? বোঝা গেছে? এবং জলীয়বাষ্পের পরিমাণটা, তাহলে আরেকবার আমি আলোচনা করছি, দেখে নাও।
তাহলে উচ্চচাপের বৈশিষ্ট্যগুলো কী কী? না, উচ্চচাপের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে আছে উচ্চচাপ মানে শীতল অঞ্চল মনে করতে হবে। তাহলে শীতল অঞ্চল হয় কী কারণে? না, উষ্ণতার পরিমাণ কম, তাহলে উচ্চচাপ অঞ্চলে উষ্ণতার পরিমাণ কম। এবং উচ্চচাপ অঞ্চলে বায়ুর চাপ হচ্ছে বেশি, বায়ুর চাপ বেশি বলে তো উচ্চচাপ, যেহেতু 1000 তলা 25 মিলবার বেশি রয়েছে। নেক্সট, এবং সেখানে জলীয় বাষ্পের পরিমাণ কম, মানে কোনো একটা মেরু অঞ্চল, আমি মনে করেছি যে উচ্চচাপ পড়তে গেলে মেরু অঞ্চলের কথা কিন্তু মনে রাখতে হবে। তাহলে মেরু অঞ্চল, মেরু অঞ্চলে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু কম, ঠিক আছে, মানে উষ্ণতা নেই। তাহলে উষ্ণতা না থাকলে বাষ্প হবে কী করে? জল। আর পৃথিবীর আবর্তন গতি কম, আবর্তন গতি কম হচ্ছে পৃথিবী যে আবর্তন করছে, তার আবর্তন গতি হচ্ছে কম, কম এই কারণে উচ্চচাপ। আর নিম্নচাপ হওয়ার কারণ কি? না, পৃথিবীর আবর্তন গতি বেশি, অর্থাৎ পৃথিবী যে আবর্তন করে তার গতি বেশি হওয়ার কারণে সেখান থেকে বায়ু কীভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, মানে অন্য স্থানে চলে যায়, তাই সেখানে নিম্নচাপ বিরাজ করে। এবং উষ্ণতার পরিমাণ হচ্ছে বেশি, নিম্নচাপ হয় হচ্ছে কোনো একটা স্থানে নিম্নচাপ হয়, উষ্ণতার পরিমাণ বেশি হলে নিম্নচাপ হওয়ার কারণে বায়ুর চাপ কম এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তার নিরক্ষীয় অঞ্চল বরাবর কী হয়? প্রতিদিন হচ্ছে বিকাল 4টার সময় বৃষ্টিপাত হয় এবং নিরক্ষীয় অঞ্চল বরাবর পৃথিবীর জলভাগের পরিমাণটা সবথেকে বেশি রয়েছে, তাই জলীয় বাষ্প পরিমাণ বেশি রয়েছে উষ্ণতার পরিমাণ বেশি বলে, উষ্ণতা বেশি হলে জলীয় বাষ্প পরিমাণ বেশি হবে। এবং নিম্নচাপের হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কারণ, মানে এই পয়েন্টগুলো সেম পয়েন্ট থাকবে, বিপরীত অবস্থা লিখে নিতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে উদাহরণ বলেছি, এবং উচ্চচাপ হচ্ছে শীতল অঞ্চল, তাহলে শীতল অঞ্চলে কী হয়? না, শীতল অঞ্চলে ফলাফলস্বরূপ বলতে পারি যে মেঘ বৃষ্টিপাত কিছুই হয় না, পরিষ্কার বা শান্ত আবহাওয়া সবসময় বিরাজ করে থাকে, ঠিক আছে, মনে রাখতে হবে। উচ্চচাপ অবস্থান করলে আকাশে মেঘ বৃষ্টিপাত কিছুই হয় না, শান্ত বা পরিষ্কার আবহাওয়া সূচিত করে। কিন্তু আমরা যে বর্ষাকালে যে নিম্নচাপ বিরাজ করে, তাহলে কী হয়? সে সময় সবসময় আকাশে মেঘ থাকে, বৃষ্টিপাত হয়, কখনো কখনো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, শান্ত নিম্নচাপ হলে এটা ফলাফল, ঠিক আছে, ফলাফল বলতে হবে। মানে তোমাদের এই যে রয়েছে উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে তুলনামূলক আলোচনা করো, তখন কিন্তু এইভাবে লিখতে হবে, ঠিক আছে। কারণ লিখতে হবে, উচ্চচাপ কাকে বলে প্রথমে দেবে, এইটা কাকে বলে দিতে হবে, যেটা বললাম আমি, উচ্চচাপ কাকে বলে? 1000 তেরো দশমিক 25 মিলবারে বেশি হলে উচ্চচাপ, কম হলে নিম্নচাপ। এবং উচ্চচাপের কারণ এগুলোকে লিখে নিতে হবে পয়েন্ট আকারে, এবং তার উদাহরণ এবং ফলাফল এভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু ছবিটা দিতে হবে। নেক্সট, আইসোবার কাকে বলে? আইসোবার বলতে কি? আইসোবার বলতে সমচাপ রেখা, সম বলতে সমান, অর্থাৎ সমান চাপযুক্ত রেখা, মানে সমান অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ, মনে করো এই যে পৃথিবীপৃষ্ঠ, মনে করো এখানে হচ্ছে 100 মিলিবার, মনে করো এটা একটা কোনো একটা জায়গা, আবার এখানে ধরো মনে করো কোনো একটা জায়গা, এখানেও 100 মিলিবার, তাহলে ভূপৃষ্ঠে এরকম সমান চাপযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমচাপ রেখা। মনে রাখবে এই সমচাপ রেখাগুলো কিন্তু সবসময় কিন্তু পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে কিন্তু পূর্ব দিকে টানা হয়েছে, এই সমচাপ রেখাগুলিকে পশ্চিম থেকে পূর্ব দিকে টানা হয়েছে। এবং সমচাপ রেখাগুলো পরস্পরকে কিন্তু কখনোই ক্রস করে না বা ছেদ করে না। এবং সমচাপ রেখাগুলি যখন পাশাপাশি অবস্থান করে তখন কিন্তু বায়ুচাপের ঢালটা খুব বেশি হয়, ঠিক আছে। মানে এই যে যখন 100, ধরো মনে করে সমচাপ রেখাগুলি যেন 100 মিটার, 100 MB, আবার মনে করে এখানে 200 MB, তাহলে এরকম যদি হয় ছবিটা, এরকম যদি ছবি হয় তাহলে এখানে হচ্ছে 100, তাহলে এখানে 200, পাশাপাশি অবস্থান করলে বায়ুর চাপ এরকম ঢাল হয়, মানে বায়ুর চাপের ঢালটা খুব বেশি হয়, ঠিক আছে। মানে এটা ছবি এঁকে তোমাদের বোঝালাম, এটা হচ্ছে সমচাপ রেখার ছবি, বোঝা গেছে। তাহলে ভূপৃষ্ঠে সমান চাপযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা, সম বলতে সমান, চাপ রেখা অর্থাৎ সমান চাপ বিশিষ্ট রেখা, তাহলে সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমচাপ রেখা, মুখস্থ করতে হবে, ঠিক আছে। নেক্সট, আরেকটি যেটা প্রশ্ন রয়েছে, বায়ুর চাপের তারতম্যের কারণ বা পার্থক্যের কারণ। তাহলে বায়ুর চাপে তারতম্য বলতে, না বায়ুর চাপে তারতম্য বা পার্থক্য বলতে হচ্ছে, পার্থক্য বায়ুর চাপ কয় প্রকার? দুই প্রকার, কী কী? উচ্চচাপ এবং নিম্নচাপ। তাহলে উচ্চচাপে বিপরীত শব্দ নিম্নচাপ, অর্থাৎ বায়ুর চাপ যদি কম হয় তাহলে বেশি, পার্থক্য বলতে কম বেশি বা বিপরীতটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে বায়ুর চাপের কম বেশি আমাকে দেখাতে হবে, তাহলে বায়ুর চাপের কম বেশি বলতে এই যে উচ্চচাপ এবং নিম্নচাপের যে পয়েন্টগুলো সেগুলোকে কিন্তু এখানে লিখতে হবে। তাহলে মেন পয়েন্ট কী কী বলেছি? না, পৃথিবীর আবর্তন গতি, জলীয় বাষ্পের পরিমাণ, উষ্ণতার পরিমাণ, আর এখানে কিন্তু দুটো পয়েন্ট কিন্তু এক্সট্রা হবে, ঠিক আছে, উচ্চতা আর হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে বায়ুর চাপে তারতম্যের কারণ বা পার্থক্যের কারণ হচ্ছে পয়েন্টগুলো মনে রাখতে হবে, মানে উচ্চচাপ এবং নিম্নচাপের কারণ তোমাকে একই সঙ্গে লিখতে হবে, মানে কম এবং বেশি তোমাকে দেখাতে হবে। পয়েন্টগুলো কী কী রয়েছে? না, পৃথিবীর আবর্তন গতি, জলীয় বাষ্পের পরিমাণ, উষ্ণতার পরিমাণ, আর দুটো বৈশিষ্ট্য হচ্ছে, উচ্চতা এবং মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ।
তাহলে প্রথমে কিভাবে লিখতে হবে? না, উষ্ণতার পরিমাণ, উষ্ণতার পরিমাণ। তাহলে কিভাবে লিখবে? না, উষ্ণতা। না, উষ্ণতার পরিমাণ যদি বেশি হয়, উষ্ণতার পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে নিম্নচাপ অঞ্চল। উষ্ণতার পরিমাণ যদি বেশি হয় তাহলে বায়ুর চাপ, সবসময় বায়ুর চাপ কিন্তু পয়েন্টটা কিন্তু লিখতে হবে। উষ্ণতার পরিমাণ যদি বেশি হয় বায়ুর চাপ কম হবে, তাহলে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আবার উষ্ণতার পরিমাণ যদি কম হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, সেটা হচ্ছে উচ্চচাপ অঞ্চল, উদাহরণস্বরূপ মেরু অঞ্চল। এইভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? নেক্সট, পৃথিবীর আবর্তন গতি দেখে নাও। পৃথিবীর আবর্তন গতির পরিমাণ যদি কম হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, সেটা হচ্ছে মেরু অঞ্চল। আর পৃথিবীর আবর্তন গতির বেগ যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে, বায়ুর চাপ কম হবে তাহলে সেটা হচ্ছে মেরু অঞ্চল বা নিম্নচাপ অঞ্চল, সেটা নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে? এইভাবে কিন্তু পয়েন্টগুলোকে লিখতে হবে। এবার এই পয়েন্টটাকে লেখার মনে রাখার কৌশলটা বলে দিচ্ছি, কীভাবে মনে রাখবে। না, সবসময় মনে রাখবে যে উচ্চচাপ অঞ্চলে, উচ্চচাপ অঞ্চলে উষ্ণতা, পৃথিবীর আবর্তন গতি, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, উচ্চতা বলতে কিন্তু মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বেশি হবে বায়ুর চাপ তত কী হবে, বায়ুর চাপ তত কমতে থাকবে, ঠিক আছে? তো মনে রাখবে যে উষ্ণতা, পৃথিবীর আবর্তন গতি, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এবং জলবাষ্পের পরিমাণ যদি কম হয় তাহলে বায়ুর চাপ কিন্তু বেশি হবে, সেটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে একটা পয়েন্ট এভাবে মুখস্থ রাখবে, তাহলে উষ্ণতার পরিমাণ, উষ্ণতা, পৃথিবীর আবর্তন গতি, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, জলবাষ্পের পরিমাণ যদি কম হয় তাহলে সেটা হচ্ছে বায়ুর চাপ বেশি হবে, সেটা হচ্ছে মেরু অঞ্চল। আর এর বিপরীতগুলো হচ্ছে নিম্নচাপ অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্টটাকে ভালো একটা লাইনে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরটা হয়ে যাবে, ভালো করে মনে রাখার চেষ্টা করো। যে উষ্ণতা, পৃথিবীর আবর্তন গতি, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, জলবাষ্পের পরিমাণ যদি কম হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, সেটা হচ্ছে মেরু অঞ্চল। আর উচ্চতা, উষ্ণতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, পৃথিবীর আবর্তন গতি, জলবাষ্পের পরিমাণ যদি বেশি হয় তাহলে বায়ুর চাপ নিম্নচাপ হবে, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই যে উচ্চচাপের অঞ্চল হচ্ছে মেরু অঞ্চল, নিরক্ষীয় নিম্নচাপের অঞ্চল নিরক্ষীয় অঞ্চল মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আলোচনা করছি তাহলে, তাহলে উষ্ণতার পরিমাণ, তাহলে উষ্ণতার পরিমাণ যদি কম হয় কী হবে? না, আমি বলেছি কম হলে বায়ুর চাপ বেশি হবে, সেটা হচ্ছে মেরু অঞ্চল। আর উষ্ণতার পরিমাণ যদি বেশি হয় তাহলে নিম্নচাপ অঞ্চল, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। মানে এই পয়েন্টটা কিন্তু মুখস্থ করে নিলে তোমরা কিন্তু হয়ে যাবে তোমাদের, ভালো করে মানে এইখানে যে বায়ুর চাপের তারতম্যের কারণ, মানে তোমাকে সবসময় যেন কম এবং বেশি তোমাকে এই পয়েন্টটা কিন্তু সবসময় ডিসাইড করতে হবে, দুটো। এখানে কম, কোথায় কম হয়, কোথায় বেশি হয়, উচ্চতার পরিমাণ কোথায় কম হলে সেখানে বায়ুর চাপ কী হবে লিখতে হবে। উচ্চতা, তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি হলে, প্রথমে আসি, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যদি কম হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, সেটা হচ্ছে মেরু অঞ্চল। আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, বায়ুর চাপ সেখানে কম হবে। মানে এই বিপরীত পোর্শনটা, একটা পোর্শন যদি মুখস্থ রাখো তুমি, তাহলে উচ্চচাপের কারণ কী? না, উচ্চচাপের কারণ হচ্ছে উষ্ণতা, পৃথিবীর আবর্তন গতি, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, জলবাষ্পের পরিমাণ যদি কম হয় তাহলে বায়ুর চাপ কিন্তু বেশি হবে, সেটা হচ্ছে মেরু অঞ্চল। আর নিম্নচাপ অঞ্চলে কী হবে? না, উষ্ণতা, পৃথিবীর আবর্তন গতি, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, জলবাষ্পের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে বায়ুর চাপ কম হবে, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আর একটা পয়েন্ট হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি পরিমাণ, এটা কী হবে? না, মাধ্যাকর্ষণ শক্তি পরিমাণ হচ্ছে বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে, ঠিক আছে? বেশি হলে মেরু অঞ্চল, কম হলে নিরক্ষীয় অঞ্চল। মানে এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো কম হলে বায়ুর চাপ বেশি হবে, আর এই পয়েন্টগুলো বেশি হলে বায়ুর চাপ কম হবে। শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তিটা আলাদা, মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ যদি বেশি হয় তাহলে মেরু অঞ্চল, অর্থাৎ বায়ুর চাপ বেশি হবে, সেটা হচ্ছে বায়ুর চাপ মানে রিলেশনটাকে আলোচনা করতে হবে। মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ যদি বেশি হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, সেটা মেরু অঞ্চল। মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ যদি কম হয়, বায়ুর চাপ কম হবে, সেটা নিরক্ষীয় অঞ্চল। কিন্তু এখানে কী হবে দেখে নাও, উষ্ণতার পরিমাণ যদি বেশি হয় তাহলে বায়ুর চাপ কম হবে, বায়ুর চাপ যদি কম হয় তাহলে নিম্নচাপ, আর উষ্ণতার পরিমাণ যদি বেশি হয় তাহলে বায়ুর চাপ কম হবে। এটা তো বললাম, উষ্ণতার পরিমাণ যদি কম হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, সেটা কি? মেরু অঞ্চল। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতি যদি কম হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, সেটা হচ্ছে মেরু অঞ্চল। মানে এই পয়েন্টগুলো হচ্ছে কম হলে বেশি হবে, আর বেশি হলে নেক্সট, এটা হচ্ছে পৃথিবীর মাঝখানে যে রেখাটি গেছে সে নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তরে হচ্ছে উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ গোলার্ধ। এই নিরক্ষরেখা হচ্ছে একটা নিম্নচাপের কেন্দ্র, নিরক্ষরেখা থেকে যত উপরের দিকে যাবো সেটা হচ্ছে উচ্চচাপের অবস্থান করবে, ঠিক আছে?
মনে রাখবে। আর এটা হচ্ছে কর্কটীয় উচ্চ চাপ বলয়, মকরীয় উচ্চ চাপ বলয়, এটা হচ্ছে 37 ডিগ্রি উত্তর থেকে 37 ডিগ্রি দক্ষিণ। আর হচ্ছে এটা হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশ নিম্নচাপ বলয়, আর হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশ নিম্নচাপ বলয়, এর অবস্থান 37 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। আর 85 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সুমেরু উচ্চচাপ বলয় এবং এখানে রয়েছে কুমেরু উচ্চচাপ বলয়। উচ্চচাপের কারণ এবং নিম্নচাপের কারণ তোমরা এসে জেনে নিয়েছি। তাহলে উষ্ণতা, পৃথিবীর আবর্তন গতি, জলবাষ্পের পরিমাণ এবং ভূপৃষ্ঠের উচ্চতা যদি কম হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, আর যদি বেশি হয় তাহলে বায়ুর চাপ কিন্তু কম হবে। এই পয়েন্টগুলো কম বেশি দিয়ে কিন্তু এই পয়েন্টটাকে ডিসকাস করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।